দিনে দুপুরে ডিবি পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে ছিনিয়ে নেয় 71 লাখ টাকা। এরপর রাস্তায় ফেলে পালিয়ে যায় ডাকাত দল। এমন 5 ডাকাতকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে প্রায় 2.5 কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ৬ মার্চ সকাল 9:58, রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে রিকশা আরোহী শাহাদাত হোসেনকে সাদা মাইক্রোবাসে তুলে নেয় ডাকাত চক্র, ছিনিয়ে নেয় তার সাথে থাকা 71 লাখ টাকা। এরপর গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জে। ভুক্তভোগী জানান, অফিসের টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি। রিক্সা নিয়ে ব্যাংকে জমা দেবো যাইতেছি, 2 মিনিট যাওয়ার পরে 2 জন লোক আমার সামনে এসে রিক্সা দাঁড়া করাইছে, বলতেছে তোমার নাম কি? আমি বললাম আমার শাহাদাত। তুই নাম, তোর নামে ওয়ারেন্ট আছে। এই ঘটনায় অভিযোগ করলে 5 ডাকাতকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ, উদ্ধার করা হয় 12 লাখ টাকাও। ডিবি প্রধান জানান, ঈদকে টার্গেট করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা নিয়েছিল চক্রটি, এজন্য মগবাজারে একটি হোটেলও ভাড়া নেয় তারা। তারা এই রমজান মাসকে ঘিরে তারা পুরো মাসটা কোথায় কোথায় ডাকাতি করবে ডিবির পরিচয় দিয়ে তারা কিন্তু একটা টিম রেডি করেছিল। যেটা আমরা এদিকে যুক্তরাষ্ট্র থেকে লাগেজ ভর্তি ডলার পাঠানোর কথা বলে প্রায় 2 কোটি 32 লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি, উদ্ধার করা হয় বিভিন্ন আলামত। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, মৃত বিদেশি নাগরিকের ওয়ারিশ সাজিয়ে ব্যাংকের কোটি টাকা তুলে দিতে পারলে ভাগ দেয়া হবে। ফেসবুকে এমন ফাঁদ ফেলত চক্রটি, এই লোক যে এতগুলি টাকা দিল তার মাথায় কি কখনো ক্লিক করলো না যে একটা লোক যদি মারা যায়, একটা অ্যাকাউন্ট খুলতে গেলে নমিনি লাগে, ওই লোক যদি মারা গিয়ে থাকে যেভাবে হোক, আর্থকুয়েকে হোক বা যেভাবে মারা গিয়ে থাকে, অবশ্যই ডেথ সার্টিফিকেট লাগবে। যেই ক্লেম করুক ডেথ সার্টিফিকেট লাগবে। এই যে কতগুলি নিয়ম আছে, এই নিয়মগুলি যখন লোকজন না জানে তখন বিভিন্ন রকম ট্রাফে পড়ে যায়। দেশের বিভিন্ন ব্যাংকে 35টি অ্যাকাউন্ট রয়েছে এই চক্রের মূল হোতা সোহেল আহমেদ অপুর। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।